সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত হুকের একটি ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি এ টু জেড স্কিপ না করেই দেখবেন, তাহলে অবশ্যই ভিডিওটির ভিতরে মূল যে টপিকস সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন, এবং মূল টপিকসটা যদি আপনারা যদি কাজে লাগান তাহলে অবশ্যই আপনাদের উপকার আসবে এবং আপনাদের চ্যানেল অবশ্যই গ্রো হবে। তো আমরা যারা নতুন ইউটিউবার, যেমন আমিও একজন নতুন ইউটিউবার, আমার ইউটিউব চ্যানেলের বয়স মাত্র 2 মাস। তো আমরা যারা নতুন ইউটিউবার তারা আমরা আসলে সবসময় চিন্তা করি যে কিভাবে আমরা চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াবো, কিভাবে আমরা ভিউ বাড়াবো। তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউ বাড়ানোর আগে অবশ্যই আপনার ধৈর্য বাড়ানোটাই অত্যন্ত জরুরি। আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে আপনি ইউটিউব চ্যানেল আপনার জন্য না। ইউটিউব চ্যানেলে আপনাকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনি একসময় একটা পরিস্থিতি যেতে পারবেন এবং অবশ্যই আপনি ইউটিউব থেকেই আপনি একটা বেনিফিট অবশ্যই অর্জন করতে পারবেন। তো আমি আজকে আলোচনা করব, আমার মূল টপিকস হচ্ছে কিভাবে চ্যানেলে ভিউ বাড়াবেন এবং আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সময় আমরা কি কি কাজগুলো করলে কি করলে আমাদের চ্যানেলে ভিউ আসবে। আমি সেই মূল টপিকস এবং মূল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকসটা নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি থেকে আপনার কোনো উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর সর্বপ্রথম এবং অত্যন্ত প্রধান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে প্রপারলি থাম্বনেইল নির্বাচন করা। আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওর থাম্বনেইলটা এমন সুন্দর করে আপনি থাম্বনেইলটা দিবেন যেন আপনার থাম্বনেইলটা অত্যন্ত চমৎকার, সুন্দর ও পরিষ্কার, ঝকঝকে এবং একটা মিনিংফুল হয়। অর্থাৎ আপনার থাম্বনেইলটা দেখা মাত্রই যেন আপনার ভিউয়ার আকৃষ্ট হয় এবং আপনার ভিউয়ার যেন থম করে একটা আপনার থাম্বনেইলটা দেখা মাত্র যেন একটা ক্র্যাশ খাওয়ার মতো অবস্থা হয় এবং সে এবং এমন একটা মিনিংফুল হবে যেন মানে আপনার থাম্বনেইলের উপরে যে লেখাটা বা থাম্বনেইলটা দেখা মাত্রই যেন তার ভিতর একটা মানে একেবারেই ছোট ছোট করে একবার মানে একদমই মূল টপিকসটা যেন সে দেখা মাত্রই বুঝতে পারে, তাহলে সে আপনার থাম্বনেইল দেখেই সে আকৃষ্ট হয়ে আপনার ভিডিওর উপরে সে ক্লিক করবে। এটাই হচ্ছে আপনার প্রপারলি থাম্বনেইল নির্বাচন করলে যে কাজটা হবে সেই বিষয়ে। এখন আসি 2 নম্বর। 2 নম্বরে যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব এটা হচ্ছে ভিডিও টাইটেল। আপনি ভিডিও তৈরি করার আগেও টাইটেল তৈরি করে নিতে পারেন, আবার আপনি যে টপিকসটা তৈরি করবেন, যে ভিডিওটা তৈরি করবেন, যে ব্লগটি তৈরি করবেন সেটার উপর সম্পূর্ণ আপনি একটা রিসার্চ করে সেটার উপরে অনেক ভেবে চিনতে তারপরে আপনি একটা টাইটেল নির্বাচন করবেন। অর্থাৎ আপনার কন্টেন্টের সাথে যদি আপনার ভিডিও টাইটেলের যদি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ যদি একটা মিল থাকে বা একটা ব্যালেন্স থাকে তাহলে আপনার কাস্টমার প্রথমেই আপনার 2-3 অক্ষর পড়া মাত্রই আপনার ভিউয়ার বুঝতে পারবে যে এই ভিডিওটার ভিতরে আসলে কি আছে। অর্থাৎ প্রথম 2-3 ওয়ার্ড পড়া মাত্রই যদি সে পুরোপুরি টপিকসটা সম্পর্কে বুঝে নিতে পারে তাহলে সে অবশ্যই ওই ভিডিওতে ক্লিক করতে বাধ্য। তাহলে আপনার
দুই নম্বর যে বিষয়টা হচ্ছে আপনি সুন্দর এবং অত্যন্ত সাবলীল এবং অত্যন্ত মার্জিত একটা ভিডিও সামঞ্জস্য একটা টাইটেল নির্বাচন করা। এখন আসি তিন নম্বর বিষয়ে। তিন নম্বর বিষয়টা হচ্ছে অত্যন্ত মূল্যবান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার এই তিন নম্বর বিষয়, সেটা হচ্ছে এসইও। এসইও ঠিক রাখা, এসইও ঠিক রাখা মানে হচ্ছে, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অর্গানাইজেশন। অর্থাৎ এই সার্চ ইঞ্জিন অর্গানাইজেশনের ভিতরে আসলে কয়েকটি বিষয় আছে, সেটা হচ্ছে এক নম্বর আসে হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন, দুই নম্বরে আসে হচ্ছে আপনার কন্টেন্টের মান, তিন নম্বরে আসে হচ্ছে অডিওর মান। অর্থাৎ এই তিনটি বিষয় আপনার এখানে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনার যে কন্টেন্টটা আপনি তৈরি করবেন সেই কন্টেন্টটা আপনার অত্যন্ত সুন্দর এই প্রতিযোগিতার বাজারে সবাই কিন্তু আপনার টপিকস নিয়ে অন্য অন্যরাও ভিডিও তৈরি করছে, তাহলে আপনার কন্টেন্টটা তাদের থেকে সুন্দর হতে হবে। আপনার কন্টেন্টটা হতে হবে তথ্যবহুল এবং অত্যন্ত সুন্দর এবং ভিডিও কোয়ালিটিটাও সেরকম ভালো হতে হবে। দুই নম্বর হচ্ছে ভিডিও ডিসক্রিপশন। ভিডিও ডিসক্রিপশনটা আপনার কন্টেন্টের সাথে মিল রেখে আপনার ভিডিও ডিসক্রিপশনটা আপনার তথ্যবহুল ভিডিও ডিসক্রিপশন। অর্থাৎ আপনি এই কন্টেন্টটা কোথা থেকে তৈরি করছেন, কোন তথ্যের উপরে তৈরি করছেন, কোন টপিক্সের উপরে তৈরি করছেন, এগুলো সব কিছু আপনার এই ডিসক্রিপশনের উপরে আপনার লিখতে হবে এবং এই ডিসক্রিপশনটা হতে হবে অত্যন্ত তথ্যবহুল। তাহলে এই ডিসক্রিপশনটা দেখেই কিন্তু আপনার ভিডিও কন্টেন্টের মান যাচাই করবে কিন্তু আপনার ইউটিউব কর্তৃপক্ষ। পাশাপাশি আপনার কন্টেন্টের সাথে যে অডিওটা আপনি ব্যবহার করবেন এই অডিওটাও আপনার সেরকম সুন্দর একটা অডিও ভয়েস দিতে হবে, সেরকম সুন্দর একটা অডিও। তো আপনি যে অডিওটি ব্যবহার করবেন অডিওটা সেরকম সুন্দর একটা ভয়েস আপনাকে দিতে হবে, সেরকম সুন্দর একটা ভয়েস আপনাকে ব্যবহার করতে হবে এবং অডিওর মানটাও সেরকম সুন্দর হতে হবে। আপনার অডিওটাও কিন্তু ভিউয়ারদের একটা আকৃষ্টের অন্যতম একটা বিষয় হিসাবে কাজ করে। আপনার কথা যদি তাদের ভালো না লাগে, আপনার ভয়েসটা যদি তাদের কাছে ভালো না লাগে, তাহলে কিন্তু আপনার ভিউয়ার কিন্তু বেশিক্ষণ ওই ভিডিওর উপরে থাকবে না, হয়তো দু এক মিনিট দেখেই ভালো লাগছে না বলে আপনার কিন্তু ভিডিওটি স্কিপ করে চলে যাবে। সেই জন্য আপনার সুন্দর একটা ভিডিও তৈরি করার সময় আপনার এই বিশেষ করে এই অডিও এবং কন্টেন্টের মান এটা নিয়ে আপনার কিন্তু অবশ্যই কাজ করতে হবে, তাহলে আপনি একটা ভালো ইউটিউবার হয়ে উঠতে পারবেন আস্তে আস্তে করে। এবং আপনি ধৈর্য হারাবেন না, আপনি হয়তো মনে করছেন যে দুই তিন মাসের ভিতরে আমি কয়েকটা ভিডিও দিয়ে মনিটাইজেশন করে আমি এরপর থেকে টাকা পাওয়া শুরু করব। আসলে এই ধরনের চিন্তা ভাবনা থেকে আপনি যদি দূরে থাকেন, আপনি যদি ধৈর্য ধরেই যদি আপনি ক্রমাগত কন্টেন্ট দিতেই থাকেন, তাহলে আস্তে আস্তে করে একসময় আপনার এই আপনার পরিশ্রমটা অবশ্যই একটা বেনিফিটে রূপান্তরিত হবে। তো আসলে কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।